Bismillahirrahmanirrahim. আমি মাওলানা হেমায়েত হোসেন, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, জালালাবাদ ইসলাম কলেজ, বারাসাত, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে যে বিষয় তোমাদের ক্লাস নেব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়নবিদ্যার ষষ্ঠ অধ্যায়। আর আজকে আমি যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে যৌগে মোলের সত্তা সংযুক্তি নির্ণয়। অর্থাৎ সত্তা সংযুক্তি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ একটা যৌগের 100 গ্রাম ভরের মধ্যে ওই যৌগ যে সকল মোল দ্বারা গঠিত ওই মোলগুলোর কি পরিমাণ আছে সেটার পরিমাণ নির্ণয় করা হলো সত্তা সংযুক্তি। অর্থাৎ 100 গ্রাম যৌগের মধ্যে মোলের কি কি পরিমাণ আছে সেটা নির্ণয় করা হলো সত্তা সংযুক্তি। এখানে আমি একটা উদাহরণ দেখছি যে কার্বন ডাইঅক্সাইডের কার্বন কম অক্সিজেন মোলের সত্তা সংযুক্তি নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বন ডাইঅক্সাইড একটা অণু বা একটা যৌগ, আর এই যৌগটি তৈরি হয়েছে কার্বন এবং অক্সিজেন মোল দ্বারা, আর এই যৌগ থেকে আমাদের কার্বন এবং অক্সিজেন মোলের সত্তা সংযুক্তি নির্ণয় করতে হবে। অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড ভর যদি আমরা 100 গ্রাম ধরি, কার্বন ডাইঅক্সাইড ভর যদি আমরা 100 গ্রাম ধরি, 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন কত গ্রাম আছে এবং অক্সিজেন কত গ্রাম আছে সেটা নির্ণয় হলো শতকরা সংযুক্তি। আর শতকরা সংযুক্তি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে যৌগে শতকরা সংযুক্তি নির্ণয় করব সেই যৌগের আণবিক ভর বের করতে হবে। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করতে হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে, এখানে কার্বন মোলর আমাদের আণবিক ভর হচ্ছে 12 প্লাস অক্সিজেন মোল, আর অক্সিজেন মোলের আপেক্ষিক পানির ভর হচ্ছে 16, আর এক্ষেত্রে অক্সিজেন মোল আছে দুইটা, এখানে অক্সিজেন মোলে দুইটা পরমাণু আছে তাই 16 গুণ 2। তাহলে আমাদের কত দাঁড়ালো, 12 যোগ 16 দুগুণে 32, আমরা 12 আর 32 যোগ করবো আমাদের 44 গ্রাম। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যৌগের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার্বন আছে 12 গ্রাম এবং অক্সিজেন আছে 32 গ্রাম, কিন্তু আমাদের হিসেব করতে হবে 100 গ্রামের মধ্যে কার্বন কত গ্রাম আছে আর অক্সিজেন কত গ্রাম আছে। তাহলে আমরা অঙ্কে চলে যাই, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে 12 গ্রাম, সুতরাং 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে, তাহলে ওই ঠিকভাবে যদি আমরা করতে চাই তাহলে 1 গ্রামের জন্য কম থাকবে তাই 12 ভাগ 44 এত গ্রাম। সুতরাং আমাদের বের করতে হবে কি 100 গ্রামের মধ্যে, অর্থাৎ 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি পরিমাণ কার্বন আছে। তাহলে সুতরাং 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন আছে, তাহলে 12 গুণ 100 ভাগ 44, যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে দাঁড়াবে 27.27%। অর্থাৎ 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমাদের কার্বন আছে 27.27%, আর বাকি অংশ কি, বাকি অংশ হবে অক্সিজেন, কারণ টোটাল যৌগের ভর হলো 100, তার মধ্যে আমরা কার্বনের পরিমাণটা পেয়ে গেছি, বাকি অংশ হবে অক্সিজেন। যদি আমরা 100 থেকে যদি আমরা 27.27 অর্থাৎ 100 থেকে 27.27% বিয়োগ করে দেয় তাহলে বাকিটা অক্সিজেনের শতকরা পরিমাণ বের হবে। এটা আমরা অঙ্ক করে বের করতে পারবো, যেমন 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমাদের অক্সিজেন আছে কত গ্রাম, 32 গ্রাম। তাহলে আমি লিখছি, তোমরা দেখতে পাচ্ছ যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে 32 গ্রাম, সুতরাং 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে 32 ভাগ 40 গ্রাম। সুতরাং 100 গ্রামের মধ্যে কার্বন ডাইঅক্সাইড 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে 32 গুণ 100 ভাগ 40, তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে 72.72%। অর্থাৎ আমাদের শতকরা সংযুক্তি বের হয়ে গেছে, অর্থাৎ 100 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমাদের কার্বন আছে 27.27% এবং অক্সিজেন আছে 72.72%, আর এই দুটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল
ভর আসবে কি 100 গ্রাম এটাকে আমরা সূত্রে সাহায্য করতে পারব যেমন মনে করো এখানে আমি একটা ফর্মুলা লিখছি যদি আমরা কার্বনে শতকরা সংযুক্তি বের করতে চাই তাহলে আমরা কি লিখছি এখানে 12 গুণ 100 তাহলে 12টা কি 12 কি তাহলে 12 হচ্ছে কি কার্বন মোলের আপেক্ষিক পারমাণবিক ভর কার্বন মোলের আপেক্ষিক পারমাণবিক ভর গুণন 100 ভাগ 44 তাহলে 44টা কি হচ্ছে 44 হচ্ছে ওই যৌগের টোটাল আণবিক ভর তাহলে আমরা সূত্র দিতে যখন বের করব তখন লিখব যে মোলের শতকরা সংযুক্তি সমান মোলের আপেক্ষিক পারমাণবিক ভর গুণন 100 ভাগ ওই যৌগের আণবিক ভর তাহলে এটাকে যদি আমরা এরকম করে বের করতে চাই যেমন আমি কার্বন বের করব তাহলে কার্বন মোলের শতকরা সংযুক্তি সমান তাহলে কার্বন মোলের শতকরা সংযুক্তি সমান তাহলে কি এখানে কি লেখা আছে মোলের আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আমি যখন কার্বন মোলের শতকরা সংযুক্তি বের করব তখন এখানে কি হবে কার্বন মোলের আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে কার্বন মোলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত 12 তাহলে 12 গুণন 100 মানে 100 ভাগ যৌগের আণবিক ভর আমি কোন যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় করব কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড যৌগের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম ভাগ 44 এত পারসেন্ট এটা आंसर আসবে 27.275% আমরা এভাবেও শর্ট টেকনিকে আমরা শতকরা সংযুক্তি বের করতে পারি 27.27 না 70 তাহলে আমি যদি আরেকটা উদাহরণ করতে চাই আমি আরেকটা উদাহরণ করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা এটা মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে আমি এখন বের করব পানি এ হাইড্রোজেন কমা অক্সিজেন মোলের শতকরা সংযুক্তি নির্ণয় তাহলে এখানে পানি লিখছাম H2O এটা একটা যৌগ এই যৌগের ভিতরে কি কি মৌল আছে এই যৌগের মধ্যে দুটি মৌল আছে একটা হাইড্রোজেন মৌল আর একটা অক্সিজেন মৌল এবং হাইড্রোজেন মৌলের দুটি পরমাণু আছে আর অক্সিজেন মৌলের একটি পরমাণু আছে শতকরা সংযুক্তি নির্ণয় করতে গেলে আমাদের প্রথম শর্ত হলো এই যৌগের আণবিক ভর বের করতে হবে তাহলে সুতরাং তাহলে পানি এর আণবিক ভর ভর সমান আমরা জানি যে হাইড্রোজেন মোলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1 তাহলে 1 গুণন এখানে হাইড্রোজেন মোল মোলে কয়টি পরমাণু আছে দুইটি পরমাণু আছে 1 গুণন 2 প্লাস অক্সিজেন অক্সিজেন মোলে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16 আমরা জানি যে অক্সিজেন মোলে পারমাণবিক সংখ্যা হলো 8 আর এটাকে যদি আমরা ডাবল করি 8 গুণে 16 তাহলে 16 হচ্ছে কি এর আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে আমাদের টোটাল যোগফল আছে 2 প্লাস 16 সমান 18 গ্রাম অর্থাৎ এই পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম এই 18 গ্রামের মধ্যে আমাদের হাইড্রোজেন আছে মাত্র 2 গ্রাম আর 18 গ্রামের ভিতরে অক্সিজেন আছে 16 গ্রাম কিন্তু আমাদের কি করতে হবে শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে অর্থাৎ তাহলে 18 গ্রামের ভিতরে হাইড্রোজেন আছে 2 গ্রাম কিন্তু আমাদের বের করতে হবে কি 100 গ্রামের ভিতরে অর্থাৎ 100 গ্রাম পানির মধ্যে আমাদের হাইড্রোজেন কত গ্রাম আছে আর 100 গ্রাম পানির মধ্যে অক্সিজেন কত গ্রাম আছে সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এই সূত্রকে কাজে লাগাবো যে 18 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন আছে 2 গ্রাম তাহলে সুতরাং 18 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে
সমান 2 গ্রাম সুতরাং 1 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে 2 ভাগ 18 সুতরাং 100 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন আছে 2 গুণ 100 ভাগ 18 যদি এটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে দাঁড়াবে 11.11% আমরা যদি এই সূত্রের সাথে মিলাতে চাই তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি সমান মোলের আপেক্ষিক পানির ভর তাহলে মোলের আপেক্ষিক পানির হাইড্রোজেন মোলের আপেক্ষিক পানির ভর হচ্ছে 2 তাহলে 2 গুণ 100 ভাগ যৌগের আণবিক ভর আমাদের কোন যৌগ পানি তাহলে পানির আণবিক ভর হচ্ছে 18 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 11.11% অর্থাৎ আমরা এই সূত্র ব্যবহার করে করতে পারবো আমরা কয়েকটি নিয়ম অনুসরণ করে শতকরা সংযুক্তি বের করতে পারবো তাহলে সুতরাং পানিতে দুটি মৌল বিদ্যমান একটি হচ্ছে হাইড্রোজেন অপরটি হচ্ছে অক্সিজেন যেহেতু আমরা হাইড্রোজেন পরিমাণ পেয়ে গেছি তাহলে বাকি অংশ হচ্ছে কি অক্সিজেন তাহলে সুতরাং অক্সিজেন মৌলে শতকরা সংযুক্তি সমান টোটাল ভর হচ্ছে আমাদের 100 তাহলে 100 মাইনাস 11.11 এত পার্সেন্ট সমান 89.89% এটা ক্যালকুলেট করতে করলে হবে 89.89% আমরা এভাবে করতে হবে এই ফর্মুলা কখন বসাবো যখন আমাদের যৌগটা দুটা মৌল দ্বারা গঠিত হবে কারণ আমরা প্রথমে হাইড্রোজেন শতকরা পরিমাণ বের করেছি 11.11% আর যেহেতু হাইড্রোজেন বের হয়ে গেছে তাহলে বাকি অংশ অক্সিজেন সেটা আমরা টোটাল 100 থেকে আমরা হাইড্রোজেন পরিমাণ বিয়োগ করলে আমাদের অক্সিজেন পরিমাণ বের হয়ে যাবে অথবা আমরা এই নিয়ম ছাড়া আমরা ওই নিয়ম করতে পারবো অর্থাৎ আগের নিয়মে যেমন এখানে আমি চেঞ্জ করে দিলাম অক্সিজেন আছে অর্থাৎ 18 গ্রাম পানিতে অক্সিজেন আছে আমাদের কত গ্রাম আছে 18 গ্রাম পানির ভিতরে অক্সিজেন আছে 16 গ্রাম সুতরাং 1 গ্রাম পানিতে হাইড্রোজেন আছে 16 ভাগ 18 তাহলে 100 গ্রাম পানিতে হাইড্রোজেন সরি অক্সিজেন হবে অক্সিজেন 100 গ্রাম পানিতে অক্সিজেন আছে তাহলে 16 গুণন 100 ভাগ 18 এটাকে যখন আমরা ক্যালকুলেট করব তখন দাঁড়াবে 89.89% আমরা এভাবেও করতে পারবো আমরা বিয়োগ করে করতে পারবো আজকে তাহলে এই পর্যন্তই আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আহ্বান করছি ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবে খোদা হাফেজ